আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ব্যাটারিটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে আপনার 48 ভোল্ট, 12.5 অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি লেখা আছে, সেটা অরিজিনালি 12.5 অ্যাম্পিয়ার নাই। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এই সাইকেলটা নেওয়ার পর থেকেই কাস্টমার ভুক্তভোগী হয়ে আপনার হচ্ছে অনেক রকম ট্রাই করছে যে একটা জিনিস কেনার পর এটাকে ঠিক করা যায় কিনা, যখন সমস্যা দেখা দেয়। তো সমস্যা দেখা দেওয়ার পরে যখন ঠিক করতে না পারছে, তখন সে বাধ্য হয়ে আমাদের এখানে আসছে। যদিও এই আমাদের লোকেশনটা গ্রাহকের লোকেশন থেকে অনেকটা দূরত্ব, প্রায় 14-15 কিলোর বেশি। তো সেইখান থেকে একটা সাইকেল নিয়ে আসা আসলে যখন অনেক বেশি ভোগান্তি হয়, তখনই কিন্তু মানুষ আসলে দূরে আসে। আচ্ছা, তো যাই হোক, এই সাইকেলটা মূলত নেওয়া হয়েছে আপনার হচ্ছে বংশাল থেকে। ফুল একটা রেডিমেড সাইকেল কিনা হয়েছে। এটা হচ্ছে আপনার প্রায় 60,000 টাকার মতো দিয়ে কাস্টমার কিনছে। তো যখন কিনছে তখন তাদেরকে তো আসলে অনেক কিছুই বলা হয়েছে। তো যা যা বলা হয়েছে সেরকম তেমন সব কিছু তো আর পায়নি, অনেক কিছুই সমস্যা ছিল। তার মধ্যে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে ব্যাটারি সমস্যা। বলা হয়েছিল মাইলেজ পাবে হচ্ছে আপনার প্রায় 40-50 কিলো অ্যাপ্রক্স, যেটা হচ্ছে আপনার 12.5 অ্যাম্পিয়ারে সাধারণত 50 কিলো পাওয়ার কথা। তো 50 কিলো তো দূরের কথা, কাস্টমার এটা থেকে 20 কিলোর বেশি পায়নি। প্রথম দিকে 20-22 কিলো, 25 কিলো এরকম পাইছে, এখন যত দিন গেছে মাত্র কয়েকদিনের ব্যাপার, ঠিক আছে, অল্প কয়েকদিন, 4-5 দিনের মতো হয়েছে সাইকেলটা কিনছে। তো এর মধ্যে এটা হচ্ছে আপনার 15-20 কিলোর মধ্যে নেমে আসছে। তো যখন এটা যেখান থেকে কিনা হয়েছে ওইখানে কন্ট্যাক্ট করা হয়েছে, তো তারা বলছে যে এটা আসলে এই সমস্যা ওই সমস্যা, মানে এক কথায় গোজামিল দেওয়ার চেষ্টা করছে। তো যখন দিন শেষ এটার কোনো উপায় তারা পায়নি, তখন কাস্টমার কি করছে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এখানে আসছে। আচ্ছা, তো এখানে মোটরটা দেখেন, মোটরও একটা সমস্যা আছে। সেটা হচ্ছে সমস্যা বলতে মোটরটা নতুন, আহামরি কোনো সমস্যা না, বাট এটা হচ্ছে নন গিয়ার মোটর। নন গিয়ার মোটরে আপনারা জানেন যে নন গিয়ার মোটরে সাধারণত হয় কি, আপনার যখন ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় তখন চালাইতে একটু কষ্ট হয়। যেমন আমাদের এখানে অনেকগুলো সাইকেল আছে দেখেন, এগুলো ম্যাক্সিমামগুলো হচ্ছে আপনার ইলেকট্রিক সাইকেল, কিন্তু এগুলো হচ্ছে ব্রাশলেস প্লাস হচ্ছে গিয়ার মোটর। তো এই মোটরগুলো বা এই সাইকেলের সাথে যে মোটর আছে, এই মোটরের থেকে আপনি ব্রাশলেস মোটরে খুবই পারফরমেন্সটা কম পাবেন। আর ব্রাশলেস মোটরগুলো হয় কি, আপনার সাউন্ড করে না। বাট এখানে মজার বিষয় হচ্ছে গিয়ার মোটরটা তাহলে কি, বা নন গিয়ার মোটরটা কি আসলে। গিয়ার বলতে যে আমরা বুঝি যে চেইনিস পকেটটা যেখানে থাকে, ফ্রি হুইলটা যেখানে থাকে, ওইটার ওইটাই গিয়ার না, এমন কিছু না। মোটরের মধ্যে আপনার দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে দুইটা আপনার হচ্ছে একটা হচ্ছে আপনার গিয়ার মোটর, একটা হচ্ছে নন গিয়ার মোটর। তো গিয়ার মোটরের সুবিধা হচ্ছে আপনার, আপনি যখন প্যাডেলে চালাবেন তখন আপনার কাছে ফ্রি মনে হবে, বা গিয়ার মোটরের ব্যাটারি কনজিউমটা অনেক কম, আপনার অল্প ব্যাটারিতে আপনি মাইলেজটা ভালো পাবেন। কিন্তু আপনি একটা নন গিয়ার মোটরে হচ্ছে আপনার যখন প্যাডেল করবেন, আপনার মোটরটা অনেক শক্ত হয়ে থাকবে এবং মোটরটা অত ফ্রি থাকবে না, এমনকি ব্যাটারি কনজিউমটা অনেক বেশি করবে। সো ওই হিসাবে একটা ব্রাশলেস মোটর গিয়ার, যদি গিয়ার হয় সেটা অবশ্যই অনেক ভালো। এখানে আমাদের কাছে দেখছেন দুইটা মোটর আছে, দুইটাই হচ্ছে আপনার নন গিয়ার মোটর, এখানে আরও একটা ইকো সাইকেল ছিল। তো এই সাইকেলটা নিয়ে কাস্টমার অনেক হ্যাসেলের মধ্যে পড়ার পরে সে আমাদের কাছে নিয়ে আসার পরে আমরা খুললাম ওনার ব্যাটারিটা, আমরা দেখলাম ওনার ব্যাটারি আসলে হচ্ছে আপনার 2000 mAh-এর থেকেও কম, 1700-1800 mAh যে হয় ওই রকম টাইপের ব্যাটারি। এবং এটার মধ্যে সার্কিট BMS দেওয়া, যেটা হচ্ছে আপনার একদমই লো কোয়ালিটি, মানে ওনার টোটাল প্যাকেজটার মধ্যে ব্যাটারিটা একদমই বাজে পড়ছে। আমি বলবো না সাইকেলের অন্যান্য কম্পোনেন্টগুলো খারাপ, সাইকেলের বিল্ড কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার জানা মতে। এবং আমি এটা যতক্ষণ দেখছি আমার কাছে মনে হয়েছে এটা ভালো একটা সাইকেল। এটা দিয়ে কাস্টমার যেই পারপাসে নিয়েছিল, পারপাসটা অবশ্যই ভালোভাবে পূরণ হবে, উনি আসলে ডেলিভারি পারপাসে সাইকেলটা কিনছে। তো ওই হিসাবে সাইকেলটা আলহামদুলিল্লাহ অনেক ভালো বডি, কিন্তু শুধুমাত্র ব্যাটারিটার কারণে এটা পুরো সাইকেলটাই আসলে হচ্ছে ওনার ভোগান্তির কারণ হয়ে দাঁড়াইছে। আচ্ছা, তো এইটার মধ্যে আমরা যেটা করছি সেটা হচ্ছে, দেখলেন তো ব্যাটারি খুলে ফেলছি। তো খুলে ফেলে আমরা চেক করার পরে আমরা যেহেতু অর্ডার নিয়েছি, তো আমরা কী করবো, তো আমরা মূলত এই যে এইখানে এই ব্যাটারিটা আছে, এই ব্যাটারিটা এখানে দিছি। এখানে দেখেন আপনারা যদি ভালো মতো লক্ষ্য করেন, প্রত্যেকটা ব্যাটারি 3100+ বা 3000-এর নিচে নাই কোনোটাই, 3000-3100 আমাদের রেশো, সেইখানে 3100+ দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ভালো মানের ব্যাটারি। তো এইটা মূলত ইবি বাংলাদেশ থেকে করে নেওয়া হয়েছে। তো আমাদের এখানে যেটা আপনাদেরকে বলবো, কাস্টমারকে আমরা অর্ডার নিছি হচ্ছে 13 অ্যাম্পিয়ারের, বাট আলহামদুলিল্লাহ আমরা কাস্টমার এটা এখনও জানে না, আমরা 15 অ্যাম্পিয়ার+ 16 অ্যাম্পিয়ারের মতো প্রায় দিতেছি। এখানে আপনারা হিসাব করলেই পেয়ে যাবেন, যেখানে 3000 mAh করে আছে, এখানে 5টা হচ্ছে প্যারালাল করা আছে, এর মানে হচ্ছে আপনার 15 অ্যাম্পিয়ার। আর এখানে প্রত্যেকটাতে আপনার হচ্ছে 3100 mAh করে, দ্যাটস মিন আপনার হচ্ছে এখানে 15.5 অ্যাম্পিয়ার, মানে প্রায় 16 অ্যাম্পিয়ারের কাছাকাছি ব্যাটারিটা হবে। তো একটা 16 অ্যাম্পিয়ারের ব্যাটারিতে হচ্ছে আপনি অনায়াসে 60 কিলোর মতো মাইলেজ পাবেন, বাট আমরা কাস্টমারকে বলছি 50 কিলো। এর কারণ কী, কারণ হচ্ছে
কাস্টমার যখন আপনার সাইকেলটা চালাবে তখন সে একটা তার মধ্যে একটা এক্সপেকটেশন কাজ করবে যে সে আসলে কত পাবে। আমরা যখন 50 বলছি সে যদি 55 পায় সে অবশ্যই খুশি হয়ে যাবে, বাট আমরা যদি জানি 60 পাওয়ার কথা, 60ই যদি বলি সে যদি 50 পায় তখন তার মনটা খারাপ হয়ে যাবে। সো আমরা জানি উনি যেহেতু এটাতে ডেলিভারি করে কিছুটা ব্যাটারি কনজিউম বেশি হবে, তাই আমরা এটা 60 কিলো পাওয়ার কথা আমরা কিন্তু 50 কিলো বলছি ওনাকে, 50 থেকে 55 বলছি। যাই হোক, আমাদের টেকনিশিয়ান কাজ করতেছে আলহামদুলিল্লাহ, কাজটা শেষ হইলে আপনাদেরকে একটু ডিটেলসে বলবো। এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমরা এমন না যে তার আগের ব্যাটারিটা একদম ড্যামেজ বলে ফালাইয়া দিছি, বা যেটা হয় সাধারণত মানুষ কি করে ড্যামেজ ব্যাটারিটা রেখে দেয়, রেখে দেওয়ার পরে নতুন একটা লাগাই দেয়। আপনারা এরকম কখনো করবেন না, আপনার যে ড্যামেজ ব্যাটারিটা ওইটাও কিন্তু একটু না একটু ভালো থাকেই, সেই বিষয়গুলো মাথায় রাখবেন। তো এইখানে যেটা হয়েছে, ওনার ব্যাটারিটা কিন্তু অলরেডি 15 থেকে 20 কিলো মাইলেজ দেয়, 20 কিলো না একটু কমই দেয়, ধরেন 15 কিলোর মতো মাইলেজ দেয়। তো আমার সাথে ওনার ডিল হয়েছে এরকম যে আমি তো ওনাকে নতুন একটা ব্যাটারি বানিয়ে দিবই আমরা, আর সেই ক্ষেত্রে উনি ওনার আগের ব্যাটারিটা কি করবে, তো আমরা যেটা করছি সেটা হচ্ছে ওনার আগের ব্যাটারিটা পোর্টেবল একটা পাওয়ার ব্যাংক টাইপের বানিয়ে দেওয়া হয়েছে। উনি আমাদের থেকে যে নতুন যেটা নিচ্ছে সেটা তো চলবেই, 55 থেকে 50 কিলো বা 60 কিলো চলবেই, এর পাশাপাশি উনি টেম্পোরারি হচ্ছে ওনার যে ব্যাটারিটা আছে ওইটা ওই যে এইভাবে ঝুড়ির মধ্যে রেখে ইউজ করতে পারবে। আমরা এখানে আলাদা একটা কানেক্টর সিস্টেম করে দিছি, উনি এনি টাইম হচ্ছে আপনার এই ব্যাটারিটা ইউজ করতে পারবে, ওই ব্যাটারিটা ইউজ করতে পারবে, আর কখনোই দুইটা একসাথে কানেক্ট করার কোনো অপশনই নেই, আমরা এমন কোনো অপশনই রাখি নেই, জানেন এটা একটু রিস্ক হবে, যে কোনো একটা খুলে আরেকটা লাগাইতে হবে, সিস্টেমটা হচ্ছে এরকম করা হয়েছে। এখানে চাইলে সুইচ সিস্টেম করা যেত, বাট সুইচে হয় কি আপনার লোডটা ভালো মতো কাজ করবে না, এই জন্য আমরা একটা কেবল কানেক্টর সিস্টেম করে দিছি যেন কাস্টমার হচ্ছে কোনো ভুল করতে না পারে। তো এই দেখেন ওনার আগের ব্যাটারিটা দিয়ে কিন্তু এখন সাইকেলটা চলতেছে, ওনার আগের ব্যাটারিতে যেহেতু এখনও 15-20 কিলোর মতো যায়, এখানে টুকিটাকি কাজ ছিল আমরা কাজটা করে দিছি, এখন হয়তো বা একটু বেশিও যেতে পারে, আর যদি ব্যাটারির অবস্থা দিন দিন আরও খারাপ হয় তাহলে আরও কমে যাবে। তো ওই ব্যাটারিটা দিয়ে চালাইয়া দেখালাম, এবার হচ্ছে আমরা যেটা বানিয়ে দিছি ওনার আগের স্টকের যে বক্স ছিল ওই বক্সের মধ্যেই আমরা বানিয়ে দিছি, ওইটা দিয়ে দেখেন সেম ক্যাটাগরির ব্যাটারি আপনার হচ্ছে সবই ভালো। মানে এখানে ব্যাপার হচ্ছে ব্যাটারির এমএইচটা বেশি, 16 অ্যাম্পিয়ার হয়েছে, মানে মাইলেজটা উনি আগের থেকে অনেক বেশি পাবে, এবং আলহামদুলিল্লাহ এটা আমরা যা বলি এটা আপনারা জানেন যে আমরা যে যতটুকু কথা বলি ওইটা অন্তত কাস্টমার আমাদের থেকে পায়, হয়তো বা আমরা একটু কম বলি, এই জন্যই কম বলি যেন বেশি পাইলে কাস্টমার খুশি হয়। যাই হোক, আজকের ভিডিওটা ইনশাআল্লাহ এতটুকুই থাকবে, তবে আপনাদের সাথে এতটুকু একটা কথা লাস্টে শেয়ার করব। আপনারা অনেকেই বলেন যে কম দামে প্রোডাক্ট বংশালে পাওয়া যায়, বা কম দামে তো আমরা অনেক জায়গায় পাই, আপনাদের থেকে বেশি দাম দিয়ে কেন নিব। এইখানেই হচ্ছে আসলে মেন বিষয়, কম দামে আপনি প্রোডাক্ট ভালো পাবেন না, কম দামে আপনি হয়তো বা অন্য জায়গায় বা অনেক জায়গায় পেয়ে যাবেন, বিশেষ করে বংশালে আপনি সবচেয়ে কম দামে পাবেন। তাই বলে বংশালে কিছু সাইকেল দোকান আছে, কিছু ইলেকট্রিক ভেহিকেল কোম্পানি অলরেডি আছে, যেমন আপনারা আমরা বলতে পারি গ্রিন টাইগার, তারপর হচ্ছে ফারহান আছে, এরকম কয়েকটা আছে, সবারটা যে সেম তা না, তবে অবশ্যই যারা আপনার লোকালি সেল করতেছে আপনাকে বলবে এত টাকার মধ্যে এটা দিয়ে দিবো ওটা দিয়ে দিবো, ওই সব জিনিস অবশ্যই কিনবেন না, ওগুলো থেকে দূরে থাকবেন, আর চেষ্টা করবেন ভালো কোম্পানি থেকে ওয়ারেন্টি দিয়ে নেয়। এখন ভাই কথা হচ্ছে ওয়ারেন্টিতে এই সাইকেলটা তো দিছিল তাই না, 6 মাসের ওয়ারেন্টি ছিল, কিন্তু কাস্টমার এমন ভোগান্তিতে পড়ছে যে সে চাইতেছে না এটা নিয়ে কোনো কাহিনী করবে, আর তার আসলে সময়ও নেই, সে যত ডেলিভারি কাজ করে সে 2 দিন বসে থাকলে তার এখানে অনেকটা লস হয়।